সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকেও যারা এসএসসি পরীক্ষার্থী আসো দুই হাজার বিশ সালে এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের জন্য আমি আসলে আরেকটা শাসন রেডি করছি অংশীদারী কারবার থেকে হিসাব বিজ্ঞান পত্রের দ্বিতীয় দিয়ে অংশীদারী কারবার থেকে আমি ইতিমধ্যে তোমাদেরকে দুইটা শাসন দিয়ে দিছি এবং এই শাসনগুলো করার আগে তোমরা আমার প্লেলিস্টে গিয়ে অংশীদারী কারবারের কিছু রুলস কিছু নিয়মাবলী আমি সেখানে দেখাইছি সেই রুলস এবং নিয়মাবলীগুলো একটু দেখে নিবা তারপরে এই সাজেশনগুলোকে ফলো করবা এবং প্র্যাকটিস করবা তাইলে দেখবা অংশীদারি কারবার থেকে তোমার আর কোনো প্রবলেম হবে না তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি অংশীদারি কারবার অংশীদারি কারবারের তিন নম্বর যে সাজেশন সে প্রশ্নটাতে একটু আলোচনা করা দিই কারণ প্রশ্নটা যদি একটু বুঝো হয়তোবা তোমার কাছে অঙ্কটা করতে একদম ইজি লাগবে রনি জনি ও মনি একটি অংশীদারী কারবারে তিনজন অংশীদার দুই হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা তাদের চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল রনি দশ হাজার টাকা ক্রেডিট লেখা আছে খেয়াল করো জোনি চার হাজার টাকা তার পাশে লেখা আছে ডেবিট মনি ছয় হাজার টাকা তার পাশে আবার আছে ক্রেডিট তাদের অংশীদারী চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবে উদ্বৃত্তের উপর ছয় পার্সেন্ট হারে সুদ্ধার্থ হবে অর্থাৎ আমার মূলধনের সুদ্ধ হবে চলতি হিসাবে সুদ্ধার্থ হবে পয়লা জুলাই দুই হাজার ষোলো তারিখে মনি দশ হাজার টাকা ঋণ প্রদান করে রনি মাসিক পাঁচশো টাকা পাবে তার বেতন প্রতি মাসে নগদেও তুলে নেয় রনি মাসিক পাঁচশো টাকা করে পাবে কি পাবে বেতন পাবে মন রনি মাসিক বেতন তাহলে এটা বেতন হবে ঠিক আছে এটা হবে কি বেতন রনি বেতন মাসিক বেতন পাঁচশো টাকা করে পাবে তার বেতন প্রতি মাসে নগদে তুলে নেয় বছরের সম্ভাব্য লাভের প্রত্যাশায় রনি প্রত্যেক মাসের প্রথম তারিখে এক হাজার টাকা করে এবং মণি প্রত্যেক মাসের শেষ তারিখে আটশোশো টাকা করে উত্তোলন করে এখানে মাসের প্রথম এবং শেষ এই জিনিসগুলো উত্তোলনের লাগবে রনি নগদ উত্তোলন ছাড়াও চার টাকা মূল্যের পণ্য উত্তোলন করে উপরুক্ত সমন্বয় সাধন করার পূর্বে কিন্তু রনির বেতন ডেবিট করার পর খেয়াল করো রনির বেতন ডেবিট করার পর এই ডেবিট করার ফল লিখা থাকলে লাভ লোকসান আবণ্ডন বিবরণীতে বেতনটা আর আসে না দু হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভের পরিমাণ এক লাখ টাকা ক অংশীদারদের উত্তোলনের উপর ফার্স্ট পার্সেন্ট হারে সুদ নির্ণয় করতে বলছে তাহলে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়ের আগে আমি একটু বলে রাখি অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়ের তিনটা সূত্র আছে খেয়াল করবা মাসের প্রথমে এ গুণ ভাগের তেরো গুণ আর মাসের মাঝামাঝি সময়ে এ গুণ দুই ভাগের বারো গুণ আর মাসের শেষে এ গুণ ভাগের এগারো গুণ আর এখানে এ সমান উত্তোলনকে বোঝায় এবং আর সমান সুদের হারকে বোঝায় তাহলে আমাদের এই যে উত্তোলন করছে সেটা কোন কোন সূত্র ব্যবহার হবে দেখো এখানে মাসের প্রথমে লেখা আছে তার মানে আমরা রনির জন্য যে উত্তোলন করছে সেই উত্তোলনের সুদ নির্ণয়ের সময় খেয়াল করবো সূত্রটা লিখবো উত্তোলনের সুদ সমান এক গুণ দুইভাগের তেরো গুণ আর কারণ মাসের প্রথমে আর মনিরটা লিখার সময় এক গুণ ভাগের এগারো গুণ আর তাহলে আমরা যদি আসি ক নাম্বার দিয়ে লিখি উত্তোলনের সুদ নির্ণয় উত্তোলনের সুদ নির্ণয় লিখে কলন দিলাম কলন দিয়ে উত্তোলনের সুদ প্রথমে কাঠটা বের করবো প্রথমে আছে রনি প্রত্যেক মাসের প্রথমে রনির উত্তোলনের সমান রনির উত্তোলনের সুদ সমান এক গুণ ভাগের তেরো গুণ আর এখানে আমরা যদি লিখি এখানে এ সমান উত্তোলন এ সমান কি উত্তোলন আর আর সমান সুদের হার আর সমান সুদের হার তাহলে আমরা এই জিনিসটা একটু বোঝার জন্য লিখে দিলাম তাহলে এখন রনির উত্তোলন রনি মাসে শুরুতে বলছে সেজন্য এক গুণ দুইভাগের তেরো দুইভাগের তেরোটা নির্ভর করবে মাসে কখন শুরুতে হলে তাহলে রনি প্রতি মাসে এক হাজার করে উত্তোলন করে তাহলে আমরা লিখলাম এক হাজার গুণ দুইভাগের তেরো গুণ আর আর মানে সুদের হার আমাদের সুদের হার লেখা আছে ফার্স্ট পার্সেন্ট আমরা যদি এটাকে ক্যালকুলেটার দেখাই তাহলে আমার আসে কত এক হাজার ভাগ দুই গুণ তেরো আমার আসে ছয় হাজার পাঁচশো টাকা কত আসবে ছয় হাজার পাঁচশো এই ছয় হাজার ফাঁস রে আমরা যদি ফার্স্ট পার্সেন্ট করি গুণ ফাইভ পার্সেন্ট তাহলে আসবে তিনশো তো পঁচিশ টাকা কত টাকা আসবে তিনশো পঁচিশ টাকা উত্তোলনের সূত্র রনির তাহলে রনিরটা গেল এরপরে আমরা আসবো মনির উত্তোলনের কী কথা বলছে একটু খেয়াল করো রনি এবং মনি প্রত্যেক মাসের শেষ তারিখে তাহলে মনির উত্তোলনের সুদ সমান মনির উত্তোলনের সুদ সমান এ গুণ এখন আমি এ গুণ দুইভাগে তেরো দিব না বারো দিব না এগারো দিব। সেটা ডিপেন্ড করবে আমার এই প্রশ্নের ভিতরে মাসের শেষে নাকি শুরুতে নাকি মাঝামাঝি বলছে সেটা তাইলে খেয়াল করে এখানে মণি প্রত্যেক মাসের শেষ তারিখে বলছে না তো শেষ তারিখ হলে এক গুণ ভাগের এগারো গুণ আর আর মানে সুদের হার আর এমানি উত্তোলনের পরিমাণ এখানেই বলছি এ সমান কি উত্তোলন তাহলে মাসের উত্তোলন হবে ছয়শো টাকা গুণ ভাগের এগারো আর আর মানে সুদের হার সুদের হার কত পার্সেন্ট আছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা যদি দেখি ক্যালকুলেটারে কাজ করি ছয়শো ছয়শো ভাগ দুই গুণ এগারো টাকা হবে তিন হাজার তিনশো কত হবে তিন হাজার তিনশো টাকা গুণ পাঁচ পার্সেন্ট তিন হাজার তিনশোতে আমরা যদি ফার্স্ট পার্সেন্ট করি তাহলে আমার টাকা আসবে একশত পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভ টাকা তাহলে আমাদের উত্তোলনের সুদ বের হলো রনির উত্তোলনের সুদ তিনশো পঁচিশ টাকা মনির উত্তরণের সুদ একশত পঁয়ষট্টি টাকা এরকম উত্তরণের সুদ যদি বের করতে বলে এরকম মাসের শেষের শুরুতে মাঝামাঝি থাকলে এই তিনটা সূত্র খেয়াল রাখবা এই তিনটা সূত্রে মান বসিয়ে প্রত্যেকটা যে ধরনের উত্তরণ হোক তুমি সুদটা বের করে নিতে পারবে তো আশিক খ নম্বর শেষ ক্ষতে আছে উপরুক্ত উদ্দীপক থেকে লাভ লোকসান আবণ্টন বিবরণী প্রস্তুত করো এখানে খেয়াল করো এতদিন আমরা অনেকগুলো অঙ্ক করছি লাভ লোকসান আবন্টন হিসাব এখানে ব্যতিক্রম দেখা যাচ্ছে যে লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত করতে বলছে ঠিক আছে আরও একটা জিনিস খেয়াল করে এখানে চলতি হিসাবে উদ্বৃত্ত আছে এতদিন আমরা শুধু মূলধন হিসাব দিয়ে অঙ্ক করছিলাম চলতি হিসাবও আছে আর নতুন জিনিস হচ্ছে কি লাভ লোকসান আবন্টন বিবরণী তো বিবরণী যদি বলে আমাদের বিবরণী চকে লাভ লোকসান হিসাবটাকে প্রস্তুত করতে হয় লাভ লোকসান হিসাব হিসাবটা আর যদি লাভ লোকসান হিসাব থাকতো তাহলে আমরা এটাকে টি চকে করে ফেলতে পারতাম অর্থাৎ ডেবিট ক্রেডিট করে ডেবিট দিকে ব্যয়সমূহ ক্রেডিট দিকে আয়সমূহ লিখে আমরা লাভ লোকসান হিসাবটা প্রস্তুত করতে ফেলতাম এখন আমরা বিবরণী চকে যদি লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত করি তাহলে ঘরটার দিকে একটু করি খেয়াল তিনটা টাকার গড় দিব বিবরণী বলে বিবরণ টাকা টাকা তিনটা টাকার দিলাম ফার্স্টে বিবরণ দিলাম টাকার গড় দিলাম তারপরে ফার্স্টে আমরা যে অংশীদার নাম আছে তাদের নামগুলো একটু লিখতে হয় রনি জনি ও মনি রনি জনি ও মণি লাভ লোকসান্টন বিবরণী বিবরণী লাভ লোকসান আবণ্টন বিবরণী লিখে লিখব দুই হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য দুই হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ঠিক আছে এরপরে আসো আমরা এই লাভ লোকসান আবণ্টন বিবরীতে যে কাজটা করবো ফার্স্টে আমরা আয়গুলোকে লিখে ফেলবো আয় লিখে তারপর থেকে মাইনাস করবো বেগুলা আয় থেকে বেটা মাইনাস করে আমাদের একটা বন্টনযোগ্য মুনাফার অংশ বের হবে সেই বন্টনযোগ্য মুনাফার অংশটা আমরা যে তিনজন অংশীদার আছে সেই তিনজনের অংশীদারদের মধ্যে তাদের আনুপাতিক হারে বাক করে দিব বাক করে দেওয়াই হচ্ছে এখানে লাভ লোকসান আবন্টন বিবরণীর মূল উদ্দেশ্য তাহলে আমার উদ্দেশ্যটা করার জন্য প্রথমে আয়গুলো লিখতে হবে আয়গুলো লিখতে হলে সবার আগে নিট লাভ যেটা আছে প্রশ্নের ভিতরে নিট লাভ প্রশ্নে প্রদত্ত নিট লাভ প্রশ্নে প্রদত্ত কত আছে একটু খেয়াল করো নিট লাভ প্রশ্নে প্রদত্ত আছে এক লাখ চার হাজার একশো বিশ এক লাখ চার হাজার একশত বিশ ঠিক আছে এই নিট লাভের সাথে আমাদের অসমন্বিত যে আয়সমূহ আছে সেই অসমন্বিত আয়গুলো যোগ করব নিট লাভ যোগ অসমন্বিত আয় অসমন্বিত আয়সমূহ অসমন্বিত আয়ের মধ্যে খেয়াল করো কী কী আসতে পারে অসমন্বিত আয়ের মধ্যে আসতে পারে আমাদের যে উত্তোলনের সুদ আছে অর্থাৎ লাভের সাথে সেগুলো লিখব উত্তোলনের সুদ উত্তোলনের সুদ কোলন দিলাম কারণ উত্তোলনের সুদ আমরা বের করছিলাম দুইজনের প্রথমে রনির বের করছিলাম রনি প্রথম করে লিখবো তিনশত পঁচিশ টাকা তারপরে বের করছিলাম জনির সেটা বের হয়েছিল একশত পঁয়ষট্টি টাকা তিনশো পঁচিশ এবং একশো পঁয়ষট্টি এই দুইটা টাকা যোগ করে একশো পঁয়ষট্টি এই দুইটা টাকা যোগ করে চারশত নব্বই টাকা কত হবে চারশো নব্বই টাকা আমার উত্তোলনের সুদ তারপর প্রশ্নের ভিতরে যদি কোনো পণ্য উত্তোলন থাকে যদি কোনো পণ্য উত্তোলন থাকে সেই পণ্য উত্তোলনগুলো অসমন্বিত আয়ের অংশ হিসাবে অন্তর্ভুক্ত হয় পণ্য উত্তোলন তাহলে আমরা লিখতে পারি পণ্য উত্তোলন পণ্য উত্তোলন কোলন দিলাম এখন দেখো পণ্য উত্তোলন কে করছে পণ্য উত্তোলনের পরিমাণ দাঁড়ায় কত টাকা চার হাজার টাকা মূল্যের পণ্য রনি নগদ উত্তোলন ছাড়াও চার হাজার টাকা মূল্যের পণ্য উত্তোলন করে তাহলে পণ্য উত্তোলন লিখে ব্র্যাকেটে লিখে দিতে পারি রনি চার হাজার টাকা এখন একটা জিনিস খেয়াল করে এই সম্বন্ধিত আয়ের জফাগুলো যেগুলো বসছে সেগুলো নিট লাভ ছাড়া সবগুলো আমাদের আবার অংশীদারদের চলতি হিসাবে বসবে কোথায় বসবে চলতি হিসাবে সেজন্য আমরা অংশীদারদের চলতি হিসাব কথাটা একটু লিখে দিব অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব লিখে তার আওতায় উত্তোলনের সুদ পণ্য উত্তোলন এবং আরেকটা আসবে কি চলতি হিসাবের যে ডেবিট উদ্বৃত্ত আসে সেই ডেবিট উদ্বৃত্তগুলো কিন্তু আয় আর একটা লিখব চলতি হিসাবে সুদ চলতি হিসাবের চলতি হিসাবের সুদ চলতি হিসাবে সুদটা কীভাবে বের করবো এই চার হাজার টাকা যে চলতি হিসাবে ডেবিট জোনির লিখা আছে লিখে ছোট্ট করে ব্র্যাকেটে লিখে দিব জনি চার হাজার গুণ কত পার্সেন্ট চার হাজারের চলতি হিসাবের উপরে কত পার্সেন্ট সুদ দর্ত বলছে ছয় পার্সেন্ট চার হাজার গুণ ছয় পার্সেন্ট টাকা হবে দুইশত চল্লিশ টাকা দুশো কত চল্লিশ ঠিক আছে এখন আমরা চারশো নব্বই এসবগুলো টাকা চারশো নব্বই প্লাস চার হাজার প্লাস দুশো চল্লিশ যোগ করে আসবে চার টাকা চার টাকা এই চার টাকা উপরের যে নিট লাভ আছে তার সাথে প্লাস করবে এক লাখ প্লাস করলে হবে এক লাখ আট আটশত পঞ্চাশ এবার আমরা আসবো মাইনাস অসমন্বিত ব্যয়সমূহ অসমন্বিত ব্যয়সমূহ অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা যে জিনিসগুলো আনব মূলধনের সুদ চলতি হিসাবে সুদ ক্রেডিট দিতে যেগুলো আছে সেগুলো আসবে তাইলে আমরা ফার্স্টে যে কাজটা করবো অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব বেগরে লেখবো মূলধনের সুদ মূলধনের সুদ এখন এই মূলধনের সুদ জিনিসটা খেয়াল করো মূলধনের সুদ কয়জনের আছে আমাদের মূলধন আছে রনি জনি ও মনি মূলধনের সুদ লিখে ফার্স্টে রনি লিখলাম তারপর আছে কে রনি জনি তারপর মনি ঠিক আছে রনির উত্তোলন আমাদের রনির মূলধনের পরিমাণ হচ্ছে আশি হাজার টাকা তাহলে আশি হাজারেরে আমরা যে কাজটা করবো আশি হাজার গুণ ছয় পার্সেন্ট আশি হাজারের ছয় পার্সেন্ট কত চার হাজার আটশো টাকা তারপর আছে আমাদের জনি জনির পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজারের আমি যদি ছয় পার্সেন্ট করি তাহলে হবে কত পঞ্চাশ হাজার গুণ ছয় পার্সেন্ট টাকা হবে তিন হাজার টাকা তারপরে খেয়াল করো আমাদের সর্বশেষ মনি তার মূলধনের পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার গুণ ছয় পার্সেন্ট তিরিশ হাজার গুণ ছয় পার্সেন্ট টাকা হবে এক হাজার আটশো টাকা এক হাজার কত আটশো এখন আমরা যদি কাজ করি চার হাজার আটশো প্লাস তিন হাজার প্লাস আঠারোশো টাকা প্লাস করলে টাকা হবে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো আমাদের মোট উত্তোলনের সুদ এরপরে আমাদের যে চলতি হিসাবের উদ্বৃত্ত আছে খেয়াল করো চলতি হিসাবের উদ্বৃত্তের ডেবিট ডিকেটটা আয় হয় কিন্তু ক্রেডিট দিকের যে উদ্বৃত্তটা আছে সেগুলো কিন্তু ব্যয় সেজন্য আমরা আবার লিখবো অংশীদারের চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব লিখে ব্রেকডে লিখবো চলতি হিসাবের সুদ চলতি হিসাবের সুদ প্রথমে রনি তারপর হলো জনি তারপরে মনি এখানে খেয়াল করো জনি টাকাটা ডেবিট উদ্বৃত্ত বলছে সেই জন্য ডেবিটের অংশটা আয়ের মধ্যে চলে আসছে চলতি হিসাবে সুদ আমরা ডেবিটের টাকাটা চলতি হিসাবে সুদ জোনির টাকাটা নিয়ে আসলাম এখানে শুধু রনিরটা আসবে এবং মনিরটা আসবে রনির আছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার গুণ ছয় পার্সেন্ট টাকা হবে ছয়শো আবার আছে মনির ছয় হাজার গুণ ছয় পার্সেন্ট টাকা হবে তিনশো ষাট ছয় হাজার এবং তিনশো ষাট যোগ করে টাকা হবে কত নয়শো তো ষাট টাকা কত হবে নয়শো ষাট এগুলো আমার চলতি হিসাবে উদ্বৃত্ত এবার প্রশ্নের ভিতরে দেখো পয়লা জুলাই দু হাজার ষোলো তারিখে মণি দশ টাকা ঋণ প্রদান করে এই ঋণের টাকাটা অংশীদারদের একটা ঋণের সুদ দিতে হয় এই সুদ প্রদানের যদি কোনো পার্সেন্টেজ উল্লেখ না থাকে তাহলে রুলস আছে উনিশশো বত্রিশ সালের অংশীদারী আইনে লেখা আছে ঋণের উপর ছয় পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে তাহলে আমরা আবার লিখতে পারি অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব লিখে ব্র্যাকেটে লিখবো কার্বিনের সুদ মনি মনির ঋণের সুদ মনির ঋণের সুদ মনির ঋণের সুদটা আমরা কীভাবে বের করব আমাদের ঋণ আছে দশ হাজার দশ হাজার গুণ ছয় পার্সেন্ট ভাগ দুই দশ হাজার ছয় পার্সেন্ট ছয়শো ছয়শোর অর্ধেক হবে তিনশো টাকা এ হলো আমার টোটাল খরচ আমার যে খরচগুলো আছে সবগুলো যদি এখন আমি যোগ করি যে ব্যয়গুলো আছে সেই দ্বারা নয় হাজার ছয়শো প্লাস নয়শো ষাট প্লাস তিনশো আমার যোগ করলে হয় দশ হাজার আটশত ষাট দশ হাজার আটশো ষাট টাকা আমার মোট ব্যয়ের পরিমাণ বের হলো এখন এই দশ হাজার আটশো ষাট টাকা যে ব্যয় সেটা যদি আমি মোট আয় থেকে মাইনাস করি অর্থাৎ আমার আয় বের ছিল এক এক লাখ আট হাজার আটশো এক লাখ আট হাজার আটশত পঞ্চাশ মাইনাস দশ হাজার তিনশো ষাট আমি যদি মাইনাস করি তাহলে আমার বন্টনযোগ্য লাভের পরিমাণ দাঁড়ায় আটানব্বই হাজার চারশো নব্বই আটানব্বই হাজার চারশত নব্বই টাকা এটাকে আমি ক্লোজ করে দিলাম এটা আসলে আমার বন্টনযোগ্য লাভ বা বন্টনযোগ্য মুনাফা বন্টনযোগ্য লাভ অথবা মুনাফা বন্টনযোগ্য লাভ অথবা কি মুনাফা কত আটানব্বই হাজার চারশত নব্বই টাকা এই বন্টনযোগ্য লাভ বা মুনাফাকে আমরা অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়াই হচ্ছে আমার এই লাভ লোকসান আবন্টন বিবরণীর মূল উদ্দেশ্য এখন আমরা এটাকে কীভাবে ভাগ করবো একটু খেয়াল করো আমরা আবার লিখবো অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব ব্রেগেডে লিখব মুনাফার অংশ মুনাফার অংশ সেই মুনাফার অংশটাকে আমরা ভাগ করে দেব কার কার মধ্যে রনি জনি এবং মনির মধ্যে কার কার মধ্যে বাক করে দিব রনি জনি এবং মনির মধ্যে এই আটানব্বই হাজার চারশো নব্বই টাকাকে ভাগ করে দেবো আটানব্বই হাজার চারশো নব্বইকে ভাগ তিন আটানব্বই হাজার চারশো নব্বই ভাগ তিন আটানব্বই হাজার চারশো নব্বই ভাগ তিন খেয়াল করো ভাগ তিন কেন দিলাম এই বন্টনযোগ্য লাভের পরিমাণটাকে আমি ভাগ তিন কেন দিলাম প্রশ্ন হতে পারে সেটা খেয়াল করো এখানে এই লাভ লোক এই অংশীদারই কারবারে লাভ লোকসান বন্টনের কোনো অনুপাত দেওয়া নেই এ ধরনের কোনো প্রশ্নে যদি লাভ লোকসান বন্টনের কোনো অনুপাত দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা সমানভাবে ভাগ করে দেবো যেহেতু অংশীদার আছে তিনজন কয়জন আছে তিনজন রনি জনি মনি সেজন্য আমরা তিন ভাগে বাক করার জন্য তিন দিয়ে ভাগ করে দিলাম তাহলে আমরা যদি এই টাকাটাকে আটানব্বই হাজার চারশো টাকাকে তিন দ্বারা ভাগ করি তাহলে আমার একজনের লাভের পরিমাণ হয় বত্রিশ হাজার আটশো তিরিশ টাকা কত টাকা পাবে বত্রিশ হাজার বত্রিশ হাজার আটশো তিরিশ বত্রিশ হাজার আটশো তিরিশ বত্রিশ হাজার এ হলো আমার মোট বন্টনযোগ্য লাভের অংশটা অংশীদারদের মধ্যে কীভাবে বাক করে দেব তো আমার ক্লাস তোমাদের যদি ভাল লাগে থাকে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এবং বন্ধু বান্ধবদেরকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে উৎসাহিত করবা আর সাবস্ক্রাইব করতে বলবা আরও যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলে রাখি তোমরা একটা পার্ট পাওয়ার পরে মনে করো আমি এই সাজেশনের পার্ট ওয়ান এখন দিলাম পার্ট ওয়ান পাওয়ার পরে তোমরা পার্ট টু খুঁজে পাও না বা পার্ট কোনো একটা অংশ খুঁজে পাও না তখন তোমরা দেখবা প্লে লিস্টে গিয়ে দেখবা এই অধ্যায় ভিত্তিক আমি প্লে লিস্ট করে দিয়েছি অংশীদারী কারবারের একটা প্লে লিস্ট আছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা প্লে লিস্ট আছে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের এভাবে প্লে লিস্ট করা আছে প্লে লিস্টে যাবা প্লে লিস্টে গিয়ে দেখবা পার্ট ওয়ান কোথায় আছে সার্শন থ্রির পার্ট টু কোথায় আছে টু এর পার্ট ওয়ান কোথায় আছে টু কোথায় আছে এগুলো দেখলে সব পেয়ে যাবে আসলে তোমাদেরকে যেটা করতে হবে চ্যানেলটাকে একটু প্লে লিস্টে যাইতে হবে গিয়ে একটু ঘুরে আসতে হবে এবং বন্ধুবান্ধবদেরকে দিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য উৎসাহিত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকম